নির্মল বাতাস আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার জামালপুরের রৌমারি বিল। শহরের কোলাহল মুক্ত নীরব প্রকৃতির সান্নিধ্য পেতে এখানে প্রতিদিন ছুটে আসেন শত শত পর্যটক। জামালপুর জেলা সদর থেকে 15 কিলোমিটার দূরে মেলান্দহ উপজেলার শেখ সাদি গ্রামে রৌমারি বিলের অবস্থান। 300 একরের এই জলাভূমি বর্ষা মৌসুমে রূপের পসরা মেলে ধরে। জলের মাঝে ভেসে থাকা রং বেরঙের নৌকা এর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। পর্যটকরা এই বিলের সৌন্দর্যকে তুলনা করেছেন কিশোরগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সঙ্গে। মনোমুগ্ধকর পরিবেশ ও নির্মল বাতাসের টানে প্রতিদিন বিলের পাড়ে ছুটে আসেন জেলা ও জেলার বাইরের মানুষ। জামালপুরের রৌমারি বিল আমাদের কিশোরগঞ্জের নিকলি খ্যাত আমরা যেটা বলি, তো এই বিলটা আসলে মনোরম সৌন্দর্যে ভরপুর। গ্রামীণ পরিবেশের মধ্যে এই রৌমারি বিলটা খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা, এবং পানি যে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে সেটি আসলে খুবই মনোমুগ্ধকর। এখানে না আসলে বোঝাই যেত না, মানে এতটাই মনোমুগ্ধকর পরিবেশ। আসলে এই জায়গায় না আসলে ভ্রমণ পিপাসুরা বুঝতে পারবো না জায়গাটা কতটা সুন্দর। বাঘনি আর ছোট বোনকে নিয়ে আসলাম, অনেক লোকজনই হয়েছে, বাট আসলে অনেক সুন্দর লাগছে, পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। পর্যটকরা বলছেন প্রকৃতির অনিন্দ্য সুন্দর এই বিলের সৌন্দর্য দেখতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। তবে পর্যটকদের জন্য কোনো রকম সুবিধার ব্যবস্থা নেই এখানে। সড়ক সংস্কার সহ নানামুখী উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আমরা আসছিলাম রৌমারি বিলের এই সৌন্দর্য দেখার জন্য, কিন্তু এখানে আসার পরে, সন্ধ্যা হওয়ার পরে এখন যেটা আমরা খেয়াল করতে পারছি, এখানে লাইটিংয়ের ব্যবস্থা না থাকার কারণে এখানকার প্রকৃত সৌন্দর্যটা মানে সন্ধ্যার পরে উপভোগ করা যাচ্ছে না। রাস্তাগুলো যদি আরও প্রশস্ত হতো তাহলে যানজট থাকতো না, এবং পর্যাপ্ত কোনো পার্কিং ব্যবস্থা নাই, এবং যদি স্ট্রিট লাইটের ব্যবস্থা থাকতো তো এই জায়গাটা আরও মানে সৌন্দর্য এই জায়গাটার ফুটে উঠতো। এখানে যদি নিরাপত্তা উদ্ধার করা হয় তাহলে এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হবে। আর স্থানীয়রা বলছেন রৌমারি বিল তাদের জন্য বাড়তি আয়ের পথ তৈরি করে দিয়েছে। প্রতিদিন লোকজন আসে, কিন্তু প্রতি শুক্রবারে লোকজন বেশি হয়। আমাদের নৌকা চালাই বা নদ চালা যারা বিজবুট চলে অনেক ইনকাম হয় ইনশাল্লাহ। এদিকে রৌমারি বিলকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমি আশা করছি খুব শীঘ্রই ভিজিট করব। তদুপরি আপনাদের জানাতে চাই যে উপজেলা থেকে যদি আমরা উপজেলা পরিষদের মাধ্যমে কোনো পর্যটন স্পট গড়ে তোলার জন্য কোনো মানে প্রস্তাব আমাদের কাছে আসে, আমাদের প্রস্তাবনা বেসরকারি বিমান পর্যটন মন্ত্রণালয়ে প্রেরণের মাধ্যমে আমরা এটাকে একটা দর্শকদের জন্য আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর একটা পর্যটক স্থান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার জামালপুরের রৌমারি বিলকে আধুনিক সুবিধা সম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা জামালপুরবাসীর।